ম্যাচের সিনারিওকে যদি দুই ভাগে ভাগ করি, আমি প্রথম দিকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেক বেশি ক্ষোভ, অনেক বেশি হতাশা দেখলাম আমরা। বাংলাদেশ দলের শুরুটা অ্যাজ ইউজুয়াল আবারও খারাপ হলো, পরবর্তীতে বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে সেই ম্যাচ বাংলাদেশ জিতেও গেছে এবং যা কিনা আসলে রেকর্ড গড়ে জিতেছে। আমি যদি একটু ডট বলের হিসেব টানি, তানজিম সাকিব আসলে আজকের দিনে যেটা করেছেন সেটা বিশ্বকাপ ইতিহাসে, অর্থাৎ নয় আসরে এক ইনিংসে কোনো বোলার চার ওভারে এত বেশি ডট বল দেওয়ার রেকর্ড নেই, 24টা বলের 21টা ডট, যার মধ্যে 4টা উইকেট। সেইমভাবে মোস্তাফিজুর রহমান একটা কম, যেটা কিনা 20টা ডট বল। বিশ্বকাপে এর আগে কোনো বোলার 20টা ডট বল দিয়েছে 9 বার, মোস্তাফিজুর রহমান সেখানে 9ম, তবে 21টায় তানজিম সাকিব এবারই প্রথম। যে তানজিম সাকিব শরীফুল ইসলামের চোটে দলে ঢুকলেন, সেই তানজিম সাকিব আবারও ডেলিভার করলেন। আপনার কি মনে হয় তানজিম সাকিবের স্পেশালিটিটা কি? স্পেশালিটি আমার কাছে মনে হয় যে তার আত্মবিশ্বাস, এবং তার আত্মবিশ্বাসটা খুব বেশি বলে আমার কাছে মনে হয় তিনি ভালো বল করতে পারছেন এবং অন্য অন্য বোলাররাও তাকে সহযোগিতা করছেন, এবং বোলিং পার্টনারশিপটা আমাদের খুব ভালো হচ্ছে বিধায় আমার কাছে মনে হয় তিনি আরও ভালো বল করছেন। এবং পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়, তানজিম সাকিব আজকে যে ধরনের বোলিং করেছেন, 24টি বল করেছেন, তার মধ্যে 21টি ডট বল, দ্যাট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড আমার কাছে। এই জন্যই বলছি টি টোয়েন্টি ফরম্যাটটা খুব শর্টার ফরম্যাট এবং ব্যাটসম্যানরা কিন্তু চায় যে তাদের স্ট্রাইক রেট 140-এর উপরে রাখতে। সেখানে 24টা বলের মধ্যে 21টা বলই আপনার যদি ডট করে কোনো বোলার, দ্যাট মিনস রিয়েলি মিনস যে না, তিনি সম্পূর্ণ ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন। পাশাপাশি মুস্তাফিজের কথাও যদি বলি, এই দুজন বোলার কিন্তু সমস্ত ম্যাচের চিত্রটাই পাল্টে দিয়েছেন। একজন বল করেছেন 4 ওভারে 7 রান 4 উইকেট, আরেকজন বল করেছেন 4 ওভারে 7 রান 3 উইকেট, সমস্ত চিত্রটাই কিন্তু ম্যাচে পাল্টে দিয়েছে। তো নো ডাউট যে বাংলাদেশ লাস্ট কাপল অফ ম্যাচেস আমার কাছে মনে হয় যে আমরা বোলিং ডিপার্টমেন্টটা, স্পেশালি পেস বোলাররা খুব ভালো বল করছি এবং ম্যাচ জেতাতে সহায়ক, মানে সহায়তা করছি দলকে, এবং দলের যেখানে ব্যাটসম্যানরা বড় কোনো রান তুলে দিতে পারছেন না সেখানে পরপর দুটি ম্যাচ কিন্তু বোলাররা কিন্তু আপনার জয় দিয়ে শেষ করেছেন। তো অফকোর্স তানজিম সাকিব নিউ কামার এবং সে কুইক লার্নার, ইন্টারন্যাশনাল লেভেলে খুব দ্রুত তিনি শিখতে পারছেন এবং শিখছেনও বটে, এবং শেখার সাথে সাথে তিনি কাজগুলো করতে পারছেন বিকজ তিনি ইমপ্লিমেন্ট করতে পারছেন এবং সেটা তিনি সাকসেস হচ্ছেন। অফকোর্স বাংলাদেশের জন্য একটা ভেরি গুড প্রসপেক্টিভ তিনি, এবং পাশাপাশি মুস্তাফিজ তার সাথে যোগ হওয়ার পরে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এই বছরই কিন্তু আইপিএলে কিন্তু দুর্দান্ত বলও করেছেন এবং ভালো ফর্মেও আছেন, এবং মুস্তাফিজের কাছ থেকেও কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ভালো টিপস পাচ্ছেন বা কীভাবে বল করতে হয় ব্যাটসম্যান রিড করে সেটাও খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। এই কারণে আমার কাছে মনে হয় তানজিম সাকিবের সাকসেসের রেটটা এত হাই, মানে আমরা দেখতে পাচ্ছি।